আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন। গোটা রাজ্যে উৎসবের মেজাজে পালিত হচ্ছে এই নির্বাচন। এদিন সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। জনগণের সাথে একই লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন রাধাকিশোরপুর বিধানসভার অন্তর্গত উদয়পুর পৌর পরিষদ অফিসে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। এদিন ভোটদান পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, বিগত 10 বছর যাবৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ যেভাবে উন্নয়নের এগিয়ে চলেছে, তাতে করে মানুষ বহু আগে থেকে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী বানানোর জন্য প্রতিজ্ঞা করে নিয়েছে। রাজ্যে সারা রাজ্যে ভারতবর্ষ মতো গণতান্ত্রিক রাষ্ট্রের যে লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুরু হয়েছে, আমার কাছে এই পর্যন্ত যা খবর যে সারা রাজ্যব্যাপী এক উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছেন, কারণ একটা নির্ধারিত মানুষ করে ফেলেছে ভোটের আগেই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিগত 10 বছর যাবৎ এভাবে ভারতবর্ষের সমস্ত দিক দিয়ে অগ্রগতি উনি করেছেন এবং ভারতবর্ষকে সারা বিশ্বব্যাপী এক নেতৃত্ব দেওয়ার যিনি যোগ্যতা অর্জন করেছেন, এবং এই দেশের মানুষ মানুষের মঙ্গল চায়, এই দেশের মানুষ নিজ পরিবার নিজ রাজ্যের নিজ দেশের অগ্রগতি চায়, তারা স্বাভাবিকভাবে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আগামী 5 বছর জন্য প্রধানমন্ত্রী যেটা মানুষ বিবেচনা করে নিয়েছেন তারই আজ চলছে এই প্রথম দফায়। এবং এটা সত্যি কথা, আপনি বার 400 পাহাড় ফির একবার মোদী সরকারের অগ্রগতি চলছে। গণতন্ত্রের মহাপর্বে ত্রিপুরা বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।